ডে নাইট শুটিং ফ্লোরে দিনের বেশিরভাগ সময় কাটানো শট রিটেক এসব ব্যস্ততাকে দূরে সরিয়ে হালকা মেজাজে দেখা গেল টলিপাড়া তারকাদের। ব্যাট হাতে ছক্কা হাঁকানোর লড়াই, কেউ আবার বল করে আউট করতে ব্যস্ত, এভাবেই দারুণ একটা সন্ধ্যা কাটালেন তারকারা। ক্রিকেট খেলা পোশাকি নাম হলেও আসলে কিন্তু এটা ছিল রিইউনিয়ন। নওভারের ম্যাচ, ছটা টিম, অভিনেতাদের দুটো টিম, দুটো টিম সঙ্গীত জগতের বিশিষ্ট জনেদের, এবং একটি টিম রেডিও জকিদের এবং অপরটি স্পন্সর টিম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বাড়ল ম্যাচের টেনশন, বিরোধী টিমকে হারাতে মরিয়া প্রত্যেকে, তবে গোটাটাই কিন্তু মজার চলে। শুটিং থাকলেও ক্রিকেট খেলাটা প্রায় চলেই, সবাই নিজের কাজে ব্যস্ত থাকি, সেই জায়গা থেকে সবাই মানে আনন্দ করছি, মজা করছি, একে অপরের পিছনে লাগা হচ্ছে, তো সেটা মানে চাইল্ডহুড ইজ কামিং ব্যাক কাইন্ড অফ ফিল। আগে এরকম আর্টিস্টদের সঙ্গে খেলতাম, তো মাঠে ফিরে খুব ভালো মনে হচ্ছে, যদিও ছোট মাঠ বাট স্টিল এনজয়িং দ্য ক্রিকেট। আজকে এত সুন্দর একটা পরিবেশে এখানে যে শীতকালে আমরা এরকম একটা পিকনিকের মুডে সবাই মিলে একসাথে খেলাধুলা করছি, আউট ফ্রম ক্লাবে রয়েছি, খেলাধুলাও আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছু আছে, সো এটা পিকনিকের মুড আর কি, সেটা খুব এনজয় করছি সবাই। অনেক দিন পরে আমরা একসাথে খেলছি, সো দ্যাটস আ ফান থিং। আমরা মিউজিশিয়ানরা একসাথে যে কজন খেলছি আর কি, দুটো টিম, আমরা এমনিতে একসাথে খেলি গীত গোবিন্দস বলে, বাট ইটস ফান দ্যাট আমরা সবাই মানে অ্যাক্টার্স, মিউজিশিয়ানস, আর্টিস্ট সবাই মিলে খেলছে, দ্যাটস ফান। একদিকে যখন ফুটবলের বিশ্বকাপ চলছে, তখন ব্যাট হাতে ক্রিকেট খেলায় টলিউড তারকাদের এই রং বেশ অন্য স্বাদের। এন্টারটেনমেন্টের সঙ্গে সঙ্গে এই যে আমাদের অনেক এখানে আছে, আমাদের ইন্ডাস্ট্রি পরিচিত কৌশিক দা, তারপরে দেবরাজ দা, রাজীব, অমিতাভ দা, আরও অনেকে আছে এখানে, দিয়া, তো এদের সঙ্গে সবসময় দেখা হয় ওঠে না। এই যে এই একটা মাধ্যম যে আরে যে অর্গানাইজ করেছে, মানে থ্যাংকস টু অর্গানাইজার যে এরকম একটা সুন্দর ইভেন্ট করেছে, যেটার মাধ্যমে আমরা আবার একসঙ্গে হয়ে খেলা হচ্ছে, মানে একসাথে কি রদ দেখা কলা আছে দুজনের। আরে এটা তো অলওয়েজ আমরা এনজয় করি, কারণ আমরা আমাদের এখন শুটিং সবসময় যেটা হয়ে গেছে এক জায়গার মধ্যে কনসেন্ট্রেটেড নেই, সব ছড়িয়ে ছিটিয়ে ফ্লোর, এবার একটু দূরে ফ্লোর হলে আর অন্যান্য কোথায় কী হচ্ছে, কে কোথায় কাজ করছে, কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না। তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে সবসময় খেলাধুলোর জায়গা বলুন বা যে কোনো ইভেন্ট হোক, এই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই যে সবাই একসাথে হই, এটাই আমাদের কাছে আনন্দ। খেলা তো চলতেই থাকে, সত্যি এনজয় করি ব্যাপারটা, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আলাপ হয়, পরিচয় হয়, খেলা হয়, আর তো গ্রাউন্ডে তখন কেউ সবাই প্লেয়ার্স, রাইট, তো আমাদের তো প্র্যাকটিস হয় না সেইভাবে, তো ট্রাই করছি ভালো করে খেলার। অ্যান্ড সত্যি কথা বলতে যে জেতার ট্রাই করছি, একটু হয় না এটা জিততে, তবে সবাইকার ইচ্ছা জেতে, হ্যাঁ তার মধ্যে ডেফিনেটলি পার্টিসিপেট করছি, এটা অনেক ভালো লাগছে, সবাই আছে, দাদারা ভাইরা সবাই আছে। ম্যাচে জেতা হারাটা বড় কথা নয়, একসঙ্গে হই হুল্লোড়টাই উদ্দেশ্য ছিল, এই সুযোগ হাতছাড়া করা যায় না, তাই শুটিং থেকে খানিক বিরতি নিয়ে জমিয়ে ক্রিকেট খেলল টলিপাড়া। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।